পতাকা বৈঠকের বিস্তারিত জানাতে এই মুহূর্তে টেকনাফে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল, সরাসরি যাচ্ছি তার কাছে। দীর্ঘ চার ঘন্টা নয়, দীর্ঘ পাঁচ ঘন্টা পতাকা বৈঠক হয়েছে, যেটি আমাদেরকে সংবাদ সম্মেলনে টেকনাফ টু বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেকার নিশ্চিত করেছেন। তিনি পতাকা বৈঠক শেষে আমাদেরকে কিছুক্ষণ আগে টেকনাফ যে ব্যাটালিয়ান রয়েছে, টু ব্যাটালিয়ানের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন, সেখানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। তিনি যেটি বলেছেন যে গত তিন মাস ধরে সীমান্তে যে গোলাগুলি বা গোলাবর্ষণ, আকাশ সীমার লঙ্ঘন, এসব বিষয়ে বিজিবির পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো হয়, তারই ফলশ্রুতিতে মিয়ানমার পক্ষ থেকে যারা প্রতিনিধি দল এসেছিল তারা এই বিষয় নিয়ে বাংলাদেশের কাছে দুঃখ প্রকাশ করেছে এবং আরও প্রতিশ্রুতি দিয়েছে যে সীমান্তে যে গোলাগুলি বা গোলাবর্ষণ বা আকাশসীমার লঙ্ঘন সেটি ভবিষ্যতে আর তারা করবেন না এবং তাদের সীমান্ত পরিস্থিতিও তাদের কিছুদিনের মধ্যে সেটি স্বাভাবিক হয়ে আসবে বলেও জানিয়েছে এবং সেই কারণে তারা বলছে সীমান্তে যে গোলাগুলি বা গোলাবর্ষণ, আকাশসীমার লঙ্ঘন সেটি সমস্যা, যে সংকট তৈরি হয়েছে সে সীমান্তে উত্তেজনা হয়েছিল সেটি অনেকটাই নিরসন হয়ে গিয়েছে, ভবিষ্যতে আসলে এই ধরনের কোনো কর্মকাণ্ড হবে না বলে তারা প্রতিশ্রুতি দিয়েছেন। এটি গেল একটি বিষয়। এছাড়াও আরও বিষয়, কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে, মাদক বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তারা সর্বোচ্চ তাদের পক্ষ থেকে মাদকের অভিযান চলছে এবং পাশাপাশি বাংলাদেশের অভ্যন্তরেও মাদকের বন্ধে বিজিবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, সেক্ষেত্রে দুদেশের সীমান্তরক্ষী বাহিনী কাজ করে যাচ্ছেন বলে সেটিও জানিয়েছেন এবং সামনে আরও সুসম্পর্ক বজায় রেখে সীমান্তে তারা আরও কার্যক্রম চালাবেন বলে জানিয়েছেন। তবে আরেকটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে সীমান্তে যে মিয়ানমার অভ্যন্তরে যে সংঘর্ষ চলছে এতে কোনো অনুপ্রবেশ হবে কি না সেটিও তারা আসলে বলছেন, এই সংঘর্ষের ঘটনায় কোনো অনুপ্রবেশ তারা ঘটতে দিবে না এবং তারা তাদের যে সীমান্ত রয়েছে সেখানে তারা কঠোর অবস্থান নিয়েছে এবং সেটি বাংলাদেশকে আশ্বস্ত করেছে তারা কোনো ধরনের অনুপ্রবেশ ঘটবে না বা হবে না সেটি বলেছেন। এছাড়াও আরও বিষয় উঠে এসেছে যেখানে যে বাংলাদেশ যে টেকনাফ থেকে সেন্ট মার্টিন যে জাহাজ চলাচল সেটি আসলে বলছেন যে একটি সংকটের কথা বলা হয়েছিল, তবে সেই সংকটটি আসলে সংকটের বলছে না, বিজিবির পক্ষ থেকে যেটি বলছে নাব্যতা সংকটের কারণে সেটি বন্ধ রয়েছে, যদি নাব্যতা যদি কেটে যায় তখন দ্রুত সময়ের মধ্যে আবার টেকনাফ সেন্ট মার্টিন নৌরুটে জাহাজ চলাচল করবে, বিজিবির পক্ষ থেকে সেটি বলা হয়েছে। তবে সর্বোপরি যদি বলতে হয় যে পতাকা বৈঠক অনেকটাই ফলপ্রসূ হয়েছে এবং বিজিবি প্রতিবাদ জানিয়েছে, মিয়ানমার তারা দুঃখ প্রকাশ করেছে এবং সামনে এই ধরনের কোনো ধরনের ঘটনা ঘটবে না সেটিরও প্রতিশ্রুতি দিয়েছে। তো এই ছিল আমার কাছে টেকনাফ থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম টেকনাফে।